গুড মর্নিং ফ্রেন্ডস, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে আপনাদেরকে আরও আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 10টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় উঠে আমার সমস্ত কিছু কাজ রেডি, মানে সমস্ত কিছু কাজ আমার হয়ে গেছে, ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার, রান্নাঘরের কাজ, এমনকি ব্রেকফাস্ট আমার রেডি করা হয়ে গেছে, আমার স্নান পর্যন্ত হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি এখন স্নান টান করে রেডি। তো এবারে আমি ঠাকুরটাকে সেবা দিয়ে দেবো, ঠাকুরকে সেবা দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ঠাকুরকে সেবা দিই। আমার এখানে খুবই কম জায়গা, ফুল দিয়ে ভালো করে সাজাতে পারছি না, মানে যতটুকু পেরেছি সাজিয়েছি। এবার আমি ঠাকুরকে সেবাটা দিয়ে দেবো। আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের। এইভাবে দিয়েছি, সেবাটা আমি একটু পরে নামিয়ে নেবো, এখন দেওয়া থাক, একটু
পরে এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার ঠাকুরের সেবা নামানো হয়ে গেছে, নামানো নামিয়ে এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নিয়ে আমি দুপুরে রান্না কী কী হবে সেগুলো রেডি করবো। তো দুপুরে রান্না কী কী হবে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে আমি ব্রেকফাস্টটা চটপট করে নিই। ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা আর আলুর তরকারি, তো এটা আমি তারপর খেয়ে নিই। আমার ছেলের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি একা আছি, আমি খেয়ে নিই। খেয়ে তারপর দুপুরে রান্নার সমস্ত কিছু জোগাড় করবো, রেডি করবো। তাহলে বন্ধুরা আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশান ওভেনে ভাত হয়, ভাত বসানো হয়ে গেছে। তো আজকে রান্না হবে ফুলকপি, গাজর, বিনস দিয়ে যে ভেজ ডাল হয়। মটরশুঁটিটা আনতে আজকেও ভুলে গেছি আনাতে, তো এই দিয়ে হবে মুগের ডাল, ভেজ ডাল, আর তার সাথে টমেটো ধনে পাতা থাকবে। আর এনেছে এই মাছ, তো এই চারা পোনা মাছ দিয়ে আমি সরষে বাটা দিয়ে টমেটো ধনে পাতা এই সমস্ত কিছু দিয়ে একটা ঝাল করব। আর করবো ঝুড়ি ঝুড়ি যে আলু ভাজাগুলো হয় তার জন্য আমি আলু ছাড়িয়ে রেখে দিয়েছি, আলু ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, সেই ঝুড়িগুলো আলু ভাজা হবে। এই হলো আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু, তো আমি একটা একটা করতে থাকি আর আপনাদেরকে দেখাই আমি কীভাবে করছি। তো সঙ্গে থাকুন আমি কীভাবে করছি দেখার জন্য। ফার্স্ট আমি ডালটা কষিয়ে দেবো। ডালটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ প্রেসার কুকারে হয়ে গেছে। তো ডালটা আমি ফার্স্টে কষিয়ে দেবো, তারপর মাছটা করব। আর আলুটা সবার লাস্টে ভাজবো, কারণ আলু ভাজার পরে অনেকটা করে তেল রয়ে যায়, ওটা তো পুরো একদম অনেকটা তেলে ডুবো তেলে ভাজতে হয়, তো তেলটা যে রয়ে যাবে তেল এখানে আসে কিছু ঠেকাঠেকি করবো না, ওই জন্য ওটা লাস্টে ভাজবো। ভেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে মাছ ডাল এই সমস্ত কিছু গ্যাস করে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আমি আলুটা ভাজবো।
গ্যাস জ্বেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেল দিয়েছি, তেলেতে সামান্য নুন আর হলুদ দিয়েছি। প্রথমে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব, আর ফুলকপিটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি তেলেতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। তো আমার ফুলকপিটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ফুলকপিটাকে তুলে নেব। এবার এটা আমি একেবারে ফোড়নটা দিয়ে দেবো জ্বালা দেওয়ার। একটা তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন দেব। লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর আর বিনস দুটোই একসাথে দিয়ে দেব। এবার এটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে না, এটাকে এবার ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, তো টমেটোটা নরম হয়ে যাওয়ার পরে এটা আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করবো। গুঁড়ো মশলা বলতে একটু হলুদ গুঁড়ো, ডালে যে একটু হলুদ গুঁড়ো দেয় সেই হলুদ গুঁড়ো, একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। আর দেবো পরিমাণ মতো নুন। ডালেতে পরিমাণ মতো নুন দিলাম, আর দেব চিনি। এটাকে ভালো করে একটু নানা জায়গা করে ভালো করে ভেজে নেব। এবার আমি ডালটা দিয়ে দেব। ভেজ ডাল একটু ঘন ঘন ভালো লাগে, আবার মুগের ডাল দিয়ে ভেজ ডাল একটু ঘনই ভালো লাগে, নাহলে ঠিক খেতে ভালো লাগে না। তো ডালটা ততক্ষণ ফুটুক। এরপরে ডালটা হয়ে গেলে এবারে আমি করব মাছের ঝালটা। তো ডালটা আগে নামিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে, ডাল আমি নামিয়ে নিয়েছি, এই মাছটা ভাজতে দিয়েছি। এই যে এইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো ভাজলে আমি মাছের ঝালটা করে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে গ্যাসটা পরিষ্কার করে, এগুলো পরিষ্কার করে আমি আলুটা ভাজতে দেবো। তাহলে আজকে আমার দুপুরের লাঞ্চ একদম কমপ্লিট হয়ে যাবে। আর আলু ভাজায় আলুটা আমি এটা দিয়ে গ্রেট করে
করিনি, ওটা আমার ছেলে করে দিয়েছে, আমার ছেলে হেল্প করেছে ওটা করার জন্য। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, আরও এইভাবে গ্রেট করে দিয়েছে আমাকে এগুলো। তো মাছের ঝাল পানি করে নিই, তারপর আমি দেখাচ্ছি যে আমি আলু ভাজাটা কীভাবে করি। তো বন্ধুরা, আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে করা। এবার আমি আলুটা ভেজে নেবো, তেলটা গরম হতে দিয়েছি, তেলটা ভালো করে গরম হলেই তারপরে আমি আলুটা দেব। আর একেবারে সব আলু দেব না, অল্প অল্প করে দেব, কারণ একেবারে সব দিয়ে দিলে আলুটা জড়িয়ে জড়িয়ে যাবে, জুড়ো জুড়ো ভাবটা থাকবে না, তাই জন্য আগে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজব। আগে অল্প দেবো, তারপরে আবার দুবার একবার দুবার তিনবার যতবারে হয় ততবার করে করবো। আর আমার তো বেশি আলু নয়, অল্পই আলু, আশা করছি দুবারই হয়ে যাবে। দেখি আলুটা তেলটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সবজি ডাল, যেটা ফুলকপি, বিনস, গাজর এই সমস্ত কিছু দিয়ে করেছি, আর এটা হলো আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা, আর এটা মাছের ঝাল, আর এতে তো ভাত আছে, যে ভাত। তো আমরা চটপট খাওয়া দাওয়া সেরে নিই, সেরে নিয়ে আবার সন্ধ্যেবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকটা সময় পর আবার আমি ফিরে এলাম। দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে বিকেলে যা যা টুকিটাকি কাজ থাকে সেই সমস্ত কিছু করে সন্ধ্যা দিলাম, ঠাকুরকে সেবা দিলাম, দিয়ে তারপরে একটু বসে গল্প টল্প করলাম ছেলের সাথে, একটু সময় কাটিয়ে তো এবার রাত্রে রান্নার জন্য এলাম। তো সন্ধ্যা আমাদের ঠাকুরকে দিনে দুবেলাই সেবা দিতে হয়, সকালে দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন, আবার সন্ধ্যাবেলাও সেবা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই, সেমভাবেই দেওয়া হয়। তো সেবা টেবা দিয়ে দিতে হয় দুবেলা, তো সেবা টেবা দেওয়া হয়ে গেছে। আর অনেকদিন ধরেই এসেছি এখানে, আমরা 4-5 মাস হতে চললো, চার মাস হতে চললো। তো এখানে আসার পরে ঠাকুরকে সেরকমভাবে সেবা দেওয়া হতো না, জাস্ট ধূপ দেখাতাম, সকাল সন্ধ্যে একটু ধূপ দেখাতাম, আর সেবা দেওয়া হতো না। আসলে বাইরে তো বেরোনো হয় না, তো ওগুলো ঠাকুরের যা যা জিনিস প্রয়োজন যেগুলো টুকিটাকি সেগুলো কেনা হতো না। কালকে যখন বেরোলাম, তখন অনেকদিন পরেই বেরোলাম, তো কাল যখন বেরোলাম তখন আমি ভাবলাম যে না, আজকে এগুলো কিনে নিই, আবার কবে বেরোবো তার নেই ঠিক, তার জন্য আমি কিনে নিয়েই ঢুকি। তো ওগুলো কিনে নিয়ে এলাম, আজকে ঠাকুরকে সেবা দিয়ে বেশ মনটা ভালো লাগছে, শুধু ধূপ দেখাতে যেন কীরকম একটা মনটা খচখচ করতো, তো আজকে মনটা বেশ ভালোই লাগছে। তো আর বেশি কথা না বলে এবার রাত্রে চটপট রান্না করে নিই, অনেকটা রাত্রি হয়ে গেলে রান্না করতে ভালো লাগে না। তো চলুন, আমি আপনার সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করছি।
এইভাবেই করি। আর আলু পরোটার আলু আমি এখানে সেদ্ধ করে রেখেছি প্রেসারে দুটো সিটি দিয়ে, জলটাকে জল থেকে আলুগুলো তুলে এইভাবে রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে মাখবো বলে, এটা করে রেখেছি। আর ওটাতে যে মশলাটা দেবো সেটা হলো জিরে আর শুকনো লঙ্কা, শুকনো রোস্ট করেছি মানে শুকনো কলাই জাস্ট নেড়ে ভেজে নিয়েছি, নিয়ে সেটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এটা দেবো। আর ধনে পাতা ছোটো ছোটো করে কুচিয়ে যখন আলুটা মাখবো তখন মধ্যে দেবো, তো তখন আলুর দমটা রেডি হোক। আর তার সাথে আমি ময়দাটাও মেখে নিই, ময়দাটা আমার মাখা নিই, আর পুরটাও আমি আলুর পুরটাও আমি রেডি করে নিই, তো তারপরে আমি আলুর দমটা হয়ে যাক আমি তারপরে আমি ফিরছি। তাহলে বন্ধুরা আমার আলুর দম আলুর পরোটা দুটোই করা হয়ে গেছে, তো আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে আলুর পরোটাটা আর আলুর দমটা। তো বন্ধুরা আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো জানাই সকলকে, গুড নাইট, বাই বাই।